নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রেইন ফুড। আজকে আমি বানাবো পিৎজা, যেটা ছোট বড় সকলেরই খুবই প্রিয়। আজকে এটা আমি খুবই সিম্পল ওয়েতে দেখাবো। সাধারণত পিৎজা তৈরি করতে আমাদের মাইক্রোওভেনের প্রয়োজন হয়, কিন্তু আজ আমি মাইক্রোওভেন ছাড়া গ্যাসে একটা কড়াই ব্যবহার করে কীভাবে পিৎজাটা বানাতে হয় সেটা তৈরি করে দেখাবো। সাধারণত পিৎজা তৈরি করতে ইস্টেরও প্রয়োজন হয়, কিন্তু ইস্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই চলুন দেখে নিই গ্যাসে ইস্ট ছাড়া কীভাবে আমরা পিৎজা তৈরি করব। ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, এটা কিন্তু একদমই ফ্রি। প্রথমেই আমি টপিংসগুলো রেডি করে নেব। টপিংসের জন্য আমি ব্যবহার করেছি পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম আর টমেটো। আপনারা লাল কিংবা হলুদ দু ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আমার কাছে শুধু এটাই ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। আর আমি কিছু চিকেন ব্যবহার করেছি, এটা বোনলেস চিকেন, একটু পাতলা করে কেটে রেখেছি। এবার চিকেনটা একটু ম্যারিনেট করে নেব, এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, এক চামচ পরিমাণ ভিনিগার। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এই চিকেনটাকে আমি একটু ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে ছেড়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পর লো আছে ঢেকে একে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম, এবার একবার ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। চিকেনগুলো তুলে নেওয়ার পর ক্যাপসিকাম আর এই পেঁয়াজগুলো এই একই কড়াইতে হাই ফ্লেমে একটু ভেজে, বেশি ভাজবো না, জাস্ট একবার একটু হাই ফ্লেমে ভেজে নেব। এটা কিন্তু অপশনাল, আপনারা যদি এটা না পছন্দ করেন সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে দেবেন। জাস্ট 2 মিনিট একে হাই ফ্লেমে ভেজে আমি প্লেটে তুলে নিচ্ছি। টপিংস তো রেডি হয়ে গেছে, এবার বানিয়ে নেব পিৎজা বেস। পিৎজা বেস বানানোর জন্য আমি ময়দা নিয়েছি 1 বাটি, টক দই নিয়েছি 1/2 বাটি, আর নুন নিয়েছি স্বাদ অনুসারে, একটু সাদা তেল, আর বেকিং পাউডার নেব 1 টেবিল স্পুনের একটু কম। পিৎজা বেসটা কিনেও আনতে পারেন, যে কোনো সুপার শপে আজকাল এটা খুবই ইজিলি অ্যাভেলেবেল, তবে আমি এটা বাড়িতেই বানিয়ে দেখাবো। প্রথমেই একটা বাটিতে দিয়ে দিচ্ছি ময়দা, নুন আর বেকিং পাউডার, সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে দই দিয়ে এটা মেখে নেব। ঠিক এইরকম ধরনের একটা ডো বানাতে হবে, খুবই নরম এই ডোটা। দেখুন ডোতে আমি অ্যাড করছি যে তেলটা রেখেছিলাম সেটা, একবার ভালোভাবে তেলটা দিয়ে মেখে নেব। ব্যাস ডোটা রেডি হয়ে গেছে, এবার একে ছেড়ে দেবো আর অন্যদিকে কড়াইটা আমি প্রিহিট করে নেব। পিৎজাটা বেক করার জন্য আমি এই ধরনের একটা বড় কড়াই নিয়েছি, এবং কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বালি, আপনারা বালির পরিবর্তে নুনও ব্যবহার করতে পারেন। এবার এই কড়াইয়ের মাঝখানে একটা প্লেট দিয়ে দেব, যাতে ডাইরেক্ট হিট পিৎজাতে না লাগে। এবার একে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য প্রিহিট হতে দেব। এবার মেখে রাখা ডোটাকে সমান দুভাগ করে নেব, সমানভাবে ভাগ করে নিয়েছি, এবার একে বেলে নিচ্ছি। বেলবার জন্য একটু শুকনো ময়দা ব্যবহার করব, এভাবে ময়দা একটু ছড়িয়ে দেব। এবার প্রথমে একটু হাতের সাহায্যে, তারপরে বেলন দিয়ে হালকাভাবে এটাকে একটু বেলে নেব। এটা বেলা হয়ে গেছে, আমি খুব একটা মোটা করিনি, আমি এইরকম মোটা করেছি।
এরকম একটা পাত্রে আমি পিৎজাটা করব। ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো করে দিতে হবে, যাতে করে এটা ফুলে না ওঠে। এবার লাগাতে হবে পিৎজা সস। এটা তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে 2 চামচ টমেটো সস বা টমেটো কেচাপের সঙ্গে সেজওয়ান চাটনি 2 চামচ ব্যবহার করে এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট পিৎজা সস। এটা দোকানের পিৎজা সসের থেকে কোনো অংশেই কম নয়। এবার লাগিয়ে দিচ্ছি সস, 3 চামচ মতন সসটা লাগবে। সস লাগানো হয়ে গেছে, এবারে এর উপর দিয়ে দেবো গ্রেট করে রাখা চিজ। এটা পিৎজা চিজ বা মজারেলা চিজ, এটাও বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল। এর উপর দিয়ে দিচ্ছি চিজ। চিজ দেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি টপিংস। প্রথমেই এই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এরপর দিচ্ছি টমেটো। একটু কাঁচা পেঁয়াজ। এবার দিচ্ছি চিকেন। এর উপর আরো খানিকটা চিজ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সড হাব, এর বদলে পিৎজা মিক্স বা পিৎজা সিজলিং অথবা অরিগ্যানো ব্যবহার করা যাবে। খুব অল্প পরিমাণে ছড়াচ্ছি। ব্যাস, পিৎজা এবার বেক করার জন্য রেডি। কড়াই প্রি হিট হয়ে গেছে, এবার পিৎজাটা এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে, এটা খুবই গরম। এবার একে ঢেকে দিচ্ছি। ঢেকে মিডিয়াম আঁচে এবার 20 মিনিটের জন্য একে ছেড়ে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পর আমি দেখছি আমার পিৎজাটা রেডি হয়ে গেছে, চিজটাও মেল্ট হয়ে গেছে, ভালোভাবে পিৎজাটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি না হয় সেক্ষেত্রে আপনারা আরও 10 মিনিট এটাকে রাখতে পারেন। আমারটা রেডি হয়ে গেছে, তাই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো বাড়িতে সহজে কিভাবে পিৎজা বানানো যায়। তো রেডি হয়ে গেল এইভাবেই ইয়াম্মি সুপার ডেলিশিয়াস কড়াই বেকড পিৎজা। এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করতে ভুলবেন না।